হ্যালো ব্রাই ব্রাদার, কি অবস্থা? তো তোমাদের জন্য কিন্তু বিটুকের কিন্তু আরেকটা কিন্তু গেম প্লে রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের গেম প্লেটা কিন্তু বিটুকের কিন্তু মোস্ট একটা পপুলার একটা গেম প্লে থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই ভিডিওটার উপরে কিন্তু রিয়াকশন দেবো। এই গেম প্লেতে বিটুকে অনেক কিন্তু ভালো পরিমাণ কিন্তু M87 যেটা ছোট কিন্তু চালাইছিল, গাইস তোমরা দেখতেই পারতেছো। তো গাইস আজকে কিন্তু রিয়াকশন করতেছি আই গেমার্স ভিডিওর পক্ষ থেকে। তো তোমরা যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবভিয়াসলি ফলো করে দিবা। তো বিটুকে কিন্তু সরাসরি কিন্তু পিকের মাধ্যমে কিন্তু ল্যান্ডিং হয়ে গেছে, আর ওর কিন্তু মানে হ্যান্ড ক্যাম ভিডিও কিন্তু চলতেছে, আর ওর কিন্তু চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব ব্লগ কিন্তু ভাই সাহেব দেখতেই পারতেছো। মেবি এখনও ভিডিও করে না, কিন্তু ওর যে ওল্ড গেমগুলো ছিল তো ওগুলো কিন্তু অনেক কিন্তু বেটার। তো মেবি এখানে একটা স্কোয়াড কিন্তু রয়েছে, ও ডবল ভিক্টর পাইছে ও প্রথমেই। তো এখানে একটা মেয়ে ক্যারেক্টার ছিল, ওকে কিন্তু ফিনিশ করে দিছে, মানে ও মেডিকেট করতেছে আর কি, কারণ ও যে লেভেলে গেম প্লে করে মানে পুরাই আগুন লেভেলের। তো তারপরেও মানে যে ও এই পুরো ম্যাচটা কিন্তু মানে যে দুই বিচি দিয়ে কিন্তু খেলছে। তো ওইদিকে দেখতে পারতেছো পিকের ওই ঘরে কিন্তু এনিমি, মানে ও ছোটো করে মনে হয় লোড করতেছে ম্যাপে, ওকে দেখেন একজন না ওই জায়গায় দুইজন। আর ভিটুকে যে সময় গেম প্লে এটা রেকর্ড করছিল তো ওই সময় কিন্তু ডবল ভিক্টর কিন্তু প্রচলন কিন্তু অনেক ভালো ছিল। তো এখানে রেঞ্জটা অনেক ভালো আর ড্যামেজটা ভালো দিতেছিল। তো এখানে কিন্তু মানে যে M10 কিন্তু উঠায় নিচ্ছে, আর এখানে কিন্তু Mach 7 নিচ্ছে। তো বাট আমার মনে হয় মানে এখানে একটা স্কোয়াড আছে, ও ও মানে এই স্কোয়াডটাকে মানে ও খাইয়ে দেবে, মানে যেহেতু ওর ধারণায় মানে যে যে জায়গায় স্কোয়াড আছে ওই জায়গায় মানে যাওয়া। তো কিছুদিন আগে কিন্তু আমাদের কিন্তু গেমে কিন্তু আমিত ভাই কিন্তু একটা কিন্তু মানে সবাই কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছিল যে র্যাঙ্ক ম্যাচে প্রতি মিনিটে একটা করে কিল করতে হবে। তো মেবি এই চ্যালেঞ্জটা যদি এখন বিটুকে পাইতো তাহলে মনে করে দেখাইতো। তো যাই হোক, এখানে কিন্তু একটা স্কোয়াড কিন্তু আসছিল, একটাকে কিন্তু খাইয়ে দিছে দেখতে পারতেছো। তো এখানে গ্যানেট মারতেছে মেবি, কারণ মানে যে ও মানে সার্ভাইভ করতেছে মানে এরকম অবস্থা মানে ওই জায়গায় দাঁড়াই আসলো। তো এখানে গ্যানেট মেরে ওকে সরাই দিচ্ছে, আর এখন ও মনে হয় আর বাঁচবে না, নিচে নামে গেছে, মানে নিচে নামে গেছে মানে যে তারপরেও মানে বিটুকেও কিন্তু নিচে নামে গেছে দেখতে পারতেছো, মানে ওকে মারা লাগবে, মানে কথা একটাই যে ওকে মারা লাগবে। মেবি ওর টিমমেট তো উপরে, না 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 না, নিচে নামছিল না, দেখতে পারতেছো সেম পজিশনে কিন্তু দাঁড়াই আসছিলো, যে পজিশনে এর আগে কিন্তু দাঁড়াই আসছিলো, তো সেই সেম পজিশনে দাঁড়াই আসছিলো। তো মানে ওর কাছে ও কিন্তু মানে প্রথম কিন্তু এখন বন্ধ কিন্তু মানে দুই পেছি কিন্তু এখন বন্ধ কিন্তু পায় নাই দেখতে পারতেছো। ও যখন পাবে মনে করো যে তখনই মনে করো যে ওরা দুরা খেলাটা হয়ে যাবে। তোমরা তো ইন্টোতে দেখতেই পারলা যে দুই পেছিতে কী পরিমাণ হেডশটটি দিতেছিল ক্লক টাওয়ারে। তো মেবি এইটুকু সিনও কিন্তু আসবে, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবা, কোনো জায়গায় যাবা না, কারণ বিটুকের গেম আমি জানি তোমাদের অনেক কিন্তু পছন্দ হয়। তো পিকের কিন্তু মোটামুটি যে কটা স্কোয়াড নামছিল ওইগুলো না না মেবি হেডশট প্লাজমা দিয়ে কিন্তু হেডশট কিন্তু দেওয়া দিছে। ওইবারে কিন্তু স্কোয়াড আছে, ম্যান্ডা কিন্তু ডাউন হয়েছে দেখতে পারলো, ওইবারে কিন্তু একটা স্কোয়াড আছে ডাউন হয়েছে। ও ঘাস মানে ও কোন ক্যারেক্টারটা ব্যবহার করতেছে, ও মেবি ওকে রিভাইভ করে দিছে, আর ও একটু খারাপ টাইপের প্লেয়ার, ও কিন্তু গ্যানেট মেরে কিন্তু মানে কিলটা কনফার্ম করবো। ও ভাই সিরিয়াসলি মানে যে ওখানে আরেকটা ম্যান ছিল মানে ও কিন্তু ডাউন হয়ে গেছে, কিন্তু মানে ওর টেকনিক টিকটা অন্যরকম, কিন্তু সরাসরি কিন্তু ঘরের ভিতরে যায় নাই, ডাউনটাকে কিন্তু কনফার্ম করে দেবো। আর কিলটা মনে হয় চুরি হয়ে গেছে মেবি, না কিলটা চুরি হয় না, দুইটা একবারে পাইছে, মানে গ্যানেট মারার কারণে দুইটা কিল একবারে পাইছে। আর যাই হোক সমস্যা নাই, আটটা কিল মানে অলরেডি কিন্তু আটটা কিল কিন্তু হয়ে গেছে। আর মেবি পিকে যেগুলো এনিমি ছিল সবগুলো কিন্তু মানে যে শেষ, সবগুলো এনিমি মানে মোটামুটি শেষ। ও কিন্তু দেখেন না, ও ওর টিমমেটকে মানে সুর দিতেছে, ওর টিমমেটকে সুর দিতেছে, ওর টিমমেট মানে হাওয়া গোয়া মানে ওরকম খেলতে পারে না, যে কটা এনিমি ছিল সবগুলোই তো মানে যে ও মারলো। আর হাওয়া গোয়া বলতে কি মানে ওর সাথে খেলতেছে ওর টিমমেট মনে হয় এতটা হাওয়া গোয়া না, তো মানে অনেক কিন্তু জুম করে তারপরে মানে ও কিন্তু প্লাজমা দিয়ে খেলতেছে, সিরিয়াসলি মানে কি বলবো আর কি, মানে প্লাজমা দিয়ে খেলতেছে। তো যাই হোক, আর যে সময় প্লাজমা দিয়ে খেলছে ওই সময় প্লাজমার অনেক ভ্যালু ছিল, যাই হোক এখনকার প্লাজমা দিয়ে কিন্তু শর্ট দিলে কিন্তু মানে অল্প তাড়াতাড়ি কিন্তু চার্জিংয়ের কিন্তু অপশনটা চলে আসে, তো এখানে কিন্তু খেলা কিন্তু অনেক কিন্তু মুশকিল হয়ে যায়। তো একটা কিন্তু এনে মেয়ে এখানে শর্ট গান কিন্তু পাইছে, এখানে ওয়ান টেপ মারার চেষ্টা, মানে যে হ্যাক করে খেললেও মনে হয় না যে এতগুলো এতটুকু মানে এই করে হেডশট লাগে, যে হেডশটটা মানে বিটুকে মানে দুই বিচি দিয়ে দেয়, হ্যাক করে খেলে এতটা হেডশট লাগে না। তো একটা কিন্তু মানে পাইছে, ও কিন্তু যা খেলবে মানে ওরা দৌড়ায় এই সময়, এই যে ক্লোক টাওয়ারের সিনটা এখানে তোমরা খেয়াল করো, মানে ওই যে ম্যানটা দাঁড়ায় আছে ও কী লেভেলের ওয়ান ট্যাপ খায়, ও এই জায়গায় থেকে ওই জায়গায় যাবে, এই যে একটা শট সেকেন্ড শট মানে কী লেভেলের হেডশট, ও সামনে যে টিমমেট আছে ও কিন্তু খাবে মোটামুটি লেভেলে বোঝা যাইতেছে। তো
মানে কি বলবো আর, মানে যে ও মানে দুই ভিজ দিয়ে তোড়ায় ভালো খেলা আমি জানতাম না, আমি শুধু ওকে স্নাইপার কিং বলে জানতাম। তো যাই হোক, একটা এনিমি কিন্তু যে কিন্তু রয়েছে 11 kill কিন্তু করে ফেলাইছে, মানে বোঝাই যাইল না, মানে শুট দিল আর গান ছেড়ে মানে দৌড় দিল, মানে যে এতটাই মানে যে মুভমেন্ট। ওর যদি কাস্টম গেম প্লে মানে যদি দেখতে চাও অবশ্যই কিন্তু বলবাম, আমি কাস্টম গেম প্লে কিন্তু রিয়াকশন কিন্তু দিয়ে থাকি। তো যাই হোক, এখন কিন্তু কিন্তু মিলের দিকে যাইতেছে, মেবি জোন চাপার আগে কিন্তু ওই স্কোয়াড কিন্তু মোটামুটি শেষের দিকে। তো ওইখানে কিন্তু আরেকটার কিন্তু এনিমি হেডশট, ওর অল্প একটু বেঁচে আছে, মানে টোকা দিলে মরে যাব, কিন্তু মানে পলাবার চেষ্টা করতেছে আর কি। তো মানে ও তো জানে না যে কার সামনে এসে পড়ছে হেডশট। তাও তো ওর টিমমেট তো আমার মনে হয় কিল করার কোনো চান্সই পাইতেছে না, অনলি কিন্তু আর ওদের মানে যে রেখে আর 8 জনের লাইভ আছে আর ওদের ছাড়া 6 জনের লাইভ আছে। তো ম্যাচটা মনে হয় অতি তাড়াতাড়ি ভুই হয়ে যাবে। ও কিন্তু অনেক খারাপ একটা প্লেয়ার, আমি কিন্তু বলছি ও কিন্তু এখানে কিন্তু মানে যে এনিমি কোন জায়গায় আছে ওর সাথে কথা বলে, মানে যে অনেকে কিন্তু লোকেশন হ্যাক করে খেলে, তো ওর লোকেশন হ্যাক করে মানে খেলার কোনো প্রয়োজন নাই, মানে যে ও এনিমি কোন জায়গায় আছে মানে ওই নিজে নিজে খুঁজে খুঁজে বের করে মানে এনিমিদেরকে মারে। কিসের পুশ কিসের হ্রাস, মানে যে কোনো কিছুই ওর মানে সামনে টাইম নাই। তো মানে অনেক খোঁজাখুঁজির পরে ওই যে এনিমি পাইছে আবার ও হেডশট, মানে এই প্লাজমাতে মানে যা মারতেছে তাই হেডশট কেমনে কি, মানে যে সিরিয়াসলি মানে প্লাজমাতে কেউ তো মানে এরকম র্যাঙ্ক ম্যাচ খেলা সাহস পাবে না। আর ওর সামনে প্লেয়ারগুলো পড়তেছে কি, মানে ও যে সময় গেম প্লে করছিল ওই সময়কার এই প্লেয়ারগুলো মানে তুমি ভাবতে পারতেছো কি ডেঞ্জারাস প্লেয়ার ওইগুলো, এখন কী প্লেয়ার হয়েছে মানে বলার বাইরে। যাই হোক, সামনে কিন্তু মানে আরেকটা কিন্তু স্কোয়াড, ওরা কিন্তু সরাসরি কিন্তু মানে যে তোমার মানে যে একটা কভার নিল। তো ও কিন্তু যাইতেছে মানে দুইটার সাথে ফাইট নিবে একবারে, জোস হবে কিন্তু মানে ম্যাচটা। হেডশট হেডশট হেডশট, এত মানে বুঝতেছে না করে, বুঝতে পারতেছি না। যাই হোক, নিজাম কিন্তু মারবে কিন্তু মানে অনেক টেকনিক হেড। আরে ভাই, ও উপরে একটা উঠছিল, ও খাইছে মানে যে ও বডি ড্যামেজ খাইছে হেডশট খা নাই, আর একটা নিচে নামে গেছে ওর সাথে সাথে নিচে নামে গেছে ওই হেডশট। ও ভাই, মানে যে সিরিয়াসলি মানে ও যা খেলে সব আগুন। আরেকটা ম্যানি আছে উপরে দেখা যাইতেছে, হেডশট খাবে হেডশট খাবে হেডশট খাবে হেডশট, মানে ম্যাচটা বইয়ে। তো গাইস, B2k এই গেমটা কীরকম লাগলো অবভিয়াসলি কিন্তু কমেন্টে বলবো।